নতুন মডেলের একটি বেডরুম সেট হ্যাঁ এটা নতুন মডেলের একটা আনকমন বেডরুম সেট ছয় আইটেমের একটা বেডরুম সেট কি কি থাকতেছে একটি খাট একটা খাট একটি সাইড বক্স একটি সাইড বক্স একটি ভ্যানিটি ভ্যানিটি টুল ভ্যানিটি টুল একটা চার পাল্লা আলমারি একটি চার পাল্লার আলমারি যদি কোনো কাস্টমার তিন পাল্লা নিতে চায় সে ক্ষেত্রে তিন পাল্লাও দেওয়া যাবে একটা ওয়ার্ড্রব একটি ওয়ার্ড্রব জি ওয়াও একটা হচ্ছে ফুল বক্স এবং ফুল বক্স আপনার পাশাপাশি ভ্যানিটিও দেখতে পাচ্ছিলাম এটা ভ্যানিটি আছে ভ্যানিটি ওয়ার্ড্রবের মধ্যে আপনার সেম ডিজাইনিং ভেলভেট করা আছে এবং কি প্রত্যেকটা ডয়ার আপনার ভিতরে বাইরে সেম ফিনিশিং একটি ভ্যানিটি দেখেন কত সুন্দর একটি ভ্যানিটি ভ্যানিটির সাথে একটা টুল থাকবে আরো থাকছে সাইড পার্টের একটি আলমারি সবগুলো পাল্লাই আপনাদেরকে খুলিয়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আজকে দেখি একেবারে নতুন মডেলের একটি বেডরুম সেট হ্যাঁ এটা নতুন মডেলের একটা আনকমন বেডরুম সেট আচ্ছা কয় আইটেমের বেডরুম সেট এটা এটা হচ্ছে আপনার 6 আইটেমের একটা বেডরুম সেট কি কি থাকছে একটি খাট একটা খাট একটি সাইড বক্স একটি সাইড বক্স একটি ভ্যানিটি ভ্যানিটি টুল একটা চার পাল্লা আলমারি একটি চার পাল্লার আলমারি যদি কোনো কাস্টমার তিন পাল্লা নিতে চায় সে ক্ষেত্রে তিন পাল্লাও দেওয়া যাবে একটা ওয়ার্ড্রব একটি ওয়ার্ড্রব জি আচ্ছা মোট এগুলো 6টা আইটেম 6টা আইটেম একটা বেডরুম আচ্ছা আর আপনাদের শপের লোকেশনটা যদি বলে দিতেন শপের লোকেশনটা হচ্ছে উত্তর আজমপুর উত্তরখান মাজার বালুরমাট আচ্ছা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো বেস অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না অবশ্যই ভাই যেটা বললো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভাই শুরুতে যদি বলে দিতেন আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন কি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদেরকে নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করলে হবে বাকিটা আপনার বাসায় মাল পৌঁছানোর পরে মাল বুঝে পায় আমাদের ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আচ্ছা তো মানে আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন আজকে প্রথমে আমরা খাটটা দিয়ে আরম্ভ করি ওয়াও খাটটা হচ্ছে ফুল বক্স এবং ফুল বক্স আপনার হেড বক্স করা হেডসেট লেক্সে সেম ডিজাইন এবং হেড বক্স সিস্টেম করে দেওয়া করা আপনার দেয়া গেছে উপরে মোবাইল টোবাইল আপনি অনেক কিছু রাখতে পারেন আচ্ছা এটা কি কাপড় ভাই এটা কাপড়টা হচ্ছে চুইস ভেলভেট কাপড় এবং কাটটা কি কাট কাটটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ বোর্ড দিয়ে সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ এর দ্বারা তৈরি আচ্ছা এই খাটের সাথে আপনার সাইড বক্সটা এদিকে না একটা সাইড বক্স এদিকে আছে সাইড বক্সটা তিনটা ডয়ারের সাইড বক্স তিন ডয়ারের একটা সাইড আচ্ছা খাটটা তো ফুল বক্সে থাকবে খাটের সাথে একটা ম্যাট্রেস থাকবে খাটের সাথে একটা ম্যাট্রেস আচ্ছা পাশাপাশি ভ্যানিটিও দেখতে পাচ্ছিলাম ভ্যানিটি আছে ভ্যানিটি আপনার উপরে তিনটা ডয়ার আছে উপরে তিনটা ডয়ার নিচে দুটো পাল্লা থাকবে দুই পাশে দুটো পাল্লা দুই পাশে দুটো পাল্লা সাথে মাঝখানে একটা টুল মাঝখানে একটা টুল আবার এই জায়গায় গ্লাস করে দেওয়া আছে এখানে গ্লাস করা আছে দেখতে পাচ্ছেন চতুর সাইডে আপনার ভ্যানিটির মধ্যে আচ্ছা ভ্যানিটির লাইট লাগাই দিবেন নাকি স্পট লাইট আমরা লাগাই দেব আচ্ছা বেডস পাশাপাশি কিন্তু আমরা একটি রাজকীয় আলমারি দেখতে পাচ্ছিলাম আমরা চার পাল্লা পাল্লাগুলো যদি একটু খুলে খুলে দেখাই দেন তো ভিতর বাইরে একই ফিনিশিং সেম ফিনিশিং আচ্ছা বেডস দেখতে পাচ্ছেন ভিতর বাইরে কিন্তু একই ফিনিশিং মাসখানের দুইটা গ্লাস পাল্লা আছে মাসখানের দুইটা গ্লাস পাল্লা কাস্টমার সাইজে তিন পাল্লা করে নেবে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে সম্ভব সমস্যা নাই আচ্ছা আর মাসখানে হ্যাঙ্গার সিস্টেম করা এবং কি মাস একটা ডয়ার আছে একটা ডয়ার থাকবে ঠিক আছে আচ্ছা এদিকে পাল্লা এই পাশে আপনারা সেম সিস্টেম সেম সিস্টেম করে দাও বেডস আমি কিন্তু সবগুলো পাল্লা আপনাদেরকে খুলিয়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর নিচেরটা কি কাট থাকবে ভাই নিচেরটা হচ্ছে আপনার মেহগুনি মেগুনি কাট জি জি আর এটা কত মিলি বডি তৈরি করা এটা হচ্ছে সম্পূর্ণ 15 মিলি এমডিএফ দিয়ে করা সম্পূর্ণ 15 মিলি এমডিএফ দিয়ে তৈরি করা বেডস আপনারা যদি চান সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে সেক্ষেত্রে কিন্তু পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন যে কোনো তথ্য জানার জন্য পাশাপাশি একটি ওয়ার্ড্রব দেখতে পাচ্ছিলাম ওয়ার্ড্রবের মধ্যে আপনার সেম ডিজাইনিং ভেলভেট করা আছে এবং কি প্রত্যেকটা ডয়ার আপনার ভিতরে বাইরে সেম ফিনিশিং সেম ফিনিশিং থাকতেছে কোনো পাঙ্গাস পড়বে না সেটার গ্যারান্টি আছে 5 বছরের 5 বছরের জন্য পাঙ্গাসের গ্যারান্টি ঠিক আছে আচ্ছা চারটা ডয়ার একটা পাল্লা ওয়াও এই জায়গা তো কোটার অনেক কিছু রাখতে পারবে কিছু রাখতে পারবেন হিউজ পরিমাণে স্পেস জি জি আচ্ছা ভাই দেখতে দেখতে তো মানে সবগুলো আইটেমে দেখে ফেললাম এই ফুল সেটের প্রাইসটা কেমন আসবে ভাই ফুল সেটের প্রাইসটা পড়বে হচ্ছে অনলি আপনার 115000 টাকা 115000 টাকা কোন কাস্টমার চার পাল্লা আলমারি বাদে যদি আবার দেয়া গেছে কাস্টমাইজ করে আপনি তিন পাল্লা আলমারি নেই দুই পাল্লা করে নিলে সম্ভব হ্যাঁ দুই পাল্লা করে নিলে আপনি তিন পাল্লার প্রাইসটা আমি বলে দেই তিন পাল্লার প্রাইসটা নিলে পড়বে আপনি অনলি 105000 টাকা 105000 টাকা কমে যাবে আচ্ছা 105000 টাকা আসবে 105000 টাকা তিন পাল্লা করে যদি নেই তিন পাল্লা করে চার পাল্লার প্রাইসটা হচ্ছে আপনার 115000 টাকা গেটস 115000 টাকা হলে বিগ আইটেমের এই বেডরুম সেটটি কিন্তু আপনারা নিতে পারবেন 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটি রাজকীয় খাট পেয়ে যাচ্ছেন আর একটি কিন্তু আপনারা সাইড বক্স একটি ভ্যানিটি দেখেন কত সুন্দর একটি ভ্যানিটি ভ্যানিটির সাথে একটা টুল থাকবে আরো থাকছে সাইড পার্টের একটি আলমারি যেটা আপনারা কয় পার্টে ভাগ করতে পারবে এটা আপনারা দুই পার্টে ভাগ করা যায় দুই পার্টে ভাগ করতে পারবে কারণ সহকারে তিন পার্টে ভাগ করতে পারবে তার সাথে থাকছে একটি ওয়ার্ড্রব আরো পেয়ে যাচ্ছেন একটি ম্যাট্রেস এই ফুল সেটটি যদি একসাথে কেউ নিতে চান 115000 টাকা হলে নিতে পারবে আমাদের ভিএসএ যদি আপনাদের শপে সরাসরি ভিজিট করতে চায় মাইশা অ্যান্টিক ফার্নিচার কিভাবে আসবে মাইশা অ্যান্টিক ফার্নিচারে আসতে হবে আপনার ঢাকা উত্তর আজমপুর এসে উত্তরখান মাজার বালুরমাটে আমাদের শোরুম বালুরমাটে এসে আমাদেরকে ফোন দিলে হবে আচ্ছা রিসিভ করে নিয়ে আসবো বেস অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বার যোগাযোগ করে আসতে পারেন যারা আসতে পারবেন না অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে পেতে বেস কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন
ভালো থাকুন, আল্লাহ হাফেজ।